আর আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে বিশ্ব দরবারে মানবতার মা হিসাবে স্বীকৃতি অর্জন করেছে। শুধুমাত্র 12 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার কারণেই যে তিনি মানবতার মা হিসাবে বিশ্ব গণমাধ্যম তাকে স্বীকৃতি দিয়েছে তা নয়, তিনি তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে এবং দেশ পরিচালনার সময় যেভাবে আত্মপীড়িত দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তার হাত বাড়িয়ে দিয়েছেন, মানুষের সহায় হয়েছেন, আশ্রয়স্থল হয়েছেন, সেই কারণেই আজকে বিশ্ব গণমাধ্যম তাকে মানবতার মা হিসাবে স্বীকৃতি দিয়েছে। আমাদের দল ব্যক্তি আমাদের নির্দেশনা দিয়েছেন, আমরা দলের পক্ষ থেকে বিশেষত আমাদের দলীয় সভানেত্রী, তিনি প্রধানমন্ত্রী হিসাবে এই সাহায্য সহযোগিতা আপনারা যা পেয়েছেন এখন বললাম সেগুলো প্রধানমন্ত্রী হিসাবে তিনি সেই ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আপনাদের এমপি মহোদয় ব্যবস্থা করেছেন। এবং দলের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসাবে দলের পক্ষ থেকেও আজকে আমরা প্রত্যেককে 50,000 টাকা করে আমরা সাহায্য করব। আমাদের দল সাধারণ মানুষের চাঁদায় চলে, আমাদের দলের কোনো অন্য ইনকাম নাই, আমরা প্রত্যেকে চাঁদা দিই, যারা কেন্দ্রীয় কমিটির সদস্য তারা চাঁদা দিই, সাধারণ আমাদের সুভাষ চাঁদা দেয়, যারা আমাদের এই কাজে সহায়তা করেছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আমি জানি যে অর্থ দিয়ে আপনাদের শোক কখনো ঢাকা যাবে না, অর্থ দিয়ে প্রিয়জনকে ফিরে পাওয়া যাবে না এবং একটি মূল্যায়ন অর্থ দিয়ে কখনো হয় না। এরপরও আমরা তো বিধাতার কাছে পরিহার করা এবং আপনাদের পাশে দাঁড়ানোর জন্যই আমরা এই সহায়তাটা করছি, বিধাতার কাছে পরিহার করতে পারি, আপনাদের পাশে দাঁড়াতে পারি, সমবেদনা জানাতে এবং সেই সমবেদনা জানানোর অংশ হিসাবে আমরা দলের পক্ষ থেকে এই সহায়তা আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে দল হিসাবে আমরা আপনাদের কাছে এসেছি, কিন্তু আপনারা জানেন দেশে একটি বিরোধী দল আছে, রাজপথের বিরোধী দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বাড়ি এই উত্তরবঙ্গে, পাশের জেলা ঠাকুরগাঁ, আসতে যেতে লাগে 1 ঘন্টা, 1 ঘন্টা যেতে লাগে বা 40 মিনিট, পৌনে 1 ঘন্টা। ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু এখনো আসেন না, আমরা যাওয়ার পর উনি আসবেন আমি জানি, কারণ আওয়ামী লীগ চলে এসছে তো বিএনপিকে তো আসতে হয়, এই জন্য উনি আসবেন আমি জানি। উনি না এসে ঢাকায় বসে নানা ধরনের কথা বলেছে, এরা এগুলাই করে।